আসসালামু আলাইকুম মোহাম্মদ আখতারুজ্জামান বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি পৃথিবীর যে প্রান্ত থেকে মাছ এবং চিংড়ি খামারি ভাইরা দেখছেন সেই সমস্ত মাছ এবং চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা ভালো আছেন আজকের যে ভিডিও সেই ভিডিওতে হচ্ছে আমি আপনাদের হাতে তৈরি যে খাবার অর্থাৎ হাতে তৈরি সম্পূরক খাবার এই সম্পূরক খাবারে কী করে আপনার ভিটামিনগুলো নষ্ট হয়ে যায় অর্থাৎ যে ভিটামিন মিনারেল প্রিমিক্স আর মিক্স করেছেন সেটা কীভাবে নষ্ট হয়ে যায় সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিও আশা করছি এটা এই আজকের ভিডিওটি দেখার পর আপনার হচ্ছে ভিটামিন মিনারেলগুলো নষ্ট হবে না এরকম একটা মানে আপনাদের একটা সলিউশন পাবেন এবং হচ্ছে আপনার ভালো মতো সেই ভিটামিন মিনারেলগুলো হচ্ছে আপনার মাছ বা চিংড়ি হচ্ছে ভালো মতো তার দেহে ইউটিলাইজ করতে পারবে তো চলুন শুরু করা যাক প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ভিটামিন বা মিনারেল বা অ্যামানো অ্যাসিড এগুলো খুব কম পরিমাণে কিন্তু লাগে অর্থাৎ আমরা যখন বলি খাবার তৈরি করার ক্ষেত্রে সেটা 1 থেকে 2 গ্রাম হচ্ছে আমরা সাধারণত 1 থেকে 2% হচ্ছে মিক্স করে দিই হলো যখন খাবার যখন তৈরি করি তখন মিক্স করে ফেলি এখন প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে সেটা হলো যে এইটা হচ্ছে কম লাগে কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ ভিটামিন মিনারেলের সবচেয়ে যে ব্যাপারটা সেটা হচ্ছে মিনারেল যেরকম খুব কম লাগে অর্থাৎ একটা বিল্ডিং তৈরি করতে গিয়ে যদি আপনার একটা ইটের যদি হচ্ছে কোন দিক এদিক সেদিক হয় মানে অর্থাৎ সেই ইট যদি হচ্ছে আপনার ঠিক মতো 2-3টা ইট মানে আপনার বিল্ডিংয়ে না থাকে গাঁথুনির সময় দেখবেন যে সেটা হচ্ছে দুর্বল ভিত হয়ে যায় তো এই ভিটামিন মিনারেলটি অ্যামাইনো অ্যাসিড ঠিক এরকম একটা বিষয় মানে ভিটামিন মিনারেলটা এমন একটা বিষয় যে কম লাগে কিন্তু খুব জরুরি তো এখন এর মধ্যে যদি আপনি সম্পূরক খাবার তৈরি করলেন সেই খাবার সম্পূরক খাবার তৈরি করার পরে সেই ভিটামিন মিনারেলটা নষ্ট হয়ে গেল তাহলে আপনার টোটাল যে মানে প্রসিডিউরটা আপনার খাবারে কিন্তু ঘাটতি থেকে গেল যখন আপনি আলটিমেটলি ব্যবহার করছেন মাছের ক্ষেত্রে বা চিংড়ির ক্ষেত্রে ব্যবহার করছেন আপনার ঠিক মতো গ্রোথ আসবে না এখন এই ভিটামিন মিনারেল নষ্ট হওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে তার মধ্যে প্রথম যে কারণটা সেটা হচ্ছে আমরা যেটা করছি খাবারটা তৈরি করলাম খাবারটা তৈরি করার সময় মিক্স করার পরে অর্থাৎ খাবারটা যখন প্রিজার্ভ করব সংরক্ষণ করব খাবারটা এই খাবারটা সংরক্ষণ করব হচ্ছে একটা যে জায়গায় সেখানে অধিক টেম্পারেচার মানে অত্যধিক তাপমাত্রার ফলে আপনার এই ভিটামিন স্পেশালি ভিটামিন সি যেটা থাকে ভিটামিন মিনারেল প্রিমিক্সের মধ্যে সেই ভিটামিন সিটা হচ্ছে একেবারে নষ্ট হয়ে যায় যদি তাপমাত্রা হচ্ছে এক্সিড করে অতিরিক্ত তাপমাত্রা যদি হচ্ছে আপনি যেখানে সংরক্ষণ করছেন মানে যে রুমটায় বা যে মানে ঘরে আপনি সংরক্ষণ করছেন সেই সংরক্ষণ করার সময় যদি হচ্ছে অত্যধিক তাপমাত্রা থাকে সেই রুমের মধ্যে তাহলে এটা ধ্বংস মানে নষ্ট হয়ে যায় এবং তার মধ্যে মনে রাখবেন যদি তাপমাত্রা অত্যধিক থাকে তাহলে তার মধ্যে আপনি যে মানে ব্যবহার করেছেন অর্থাৎ বিভিন্ন ধরনের হচ্ছে ফ্যাট বা হচ্ছে প্রোটিন ব্যবহার করেছেন এটা কিন্তু হচ্ছে ডিনেচার প্রোটিন হয়ে যায় মানে প্রোটিনটা হচ্ছে ভেঙে যায় ফলাফল যেটা হচ্ছে র্যানসিডিটি অর্থাৎ পচে যায় পচে গেলে কি হচ্ছে আপনার এই মানে যখন এটা পচে যাবে তখন হচ্ছে বা এটা যখন আপনি হয়তো বুঝতে পারবেন না বাহ্যিক যে স্ট্রাকচার দেখে বুঝবেন না তার মধ্যে অবস্থা হচ্ছে কিন্তু টেম্পারেচার যখনই হচ্ছে এক্সিড বা বেশি যখন হবে তখন অটোমেটিক হচ্ছে এইটা আপনার ভেঙে যাচ্ছে এবং ভেঙে গেলে আপনি মানে এই টোটালি হচ্ছে ভিটামিনটা হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আপনার সেটা কাজে লাগছে না তার মানে টেম্পারেচার আপনাকে কন্ট্রোল করতে হবে হচ্ছে প্রথম কথা টেম্পারেচার বা তাপমাত্রাটা অবশ্যই আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আর সামনে যেহেতু প্রচুর পরিমাণে হচ্ছে মানে গরম আসছে আপনার খাবার মানে প্রিজার্ভ বা সংরক্ষণ করার ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার টেম্পারেচার যেন কোনো মতেই যেখানে সংরক্ষণ করছে সেখানে অতিরিক্ত না হয় এটা একটা ব্যাপার আরটা হচ্ছে ময়েশ্চারের যে বিষয়টা সেটা হলো যে আপনি তৈরি করলেন তার মানে পিরিয়ডটা তৈরি করলেন সম্পূরক তৈরি করলেন তৈরি করার পর সেখানে যদি হচ্ছে কোনো মতে আবহাওয়া অনেক বেশি দেখা যাচ্ছে মানে মানে গুমোট আবহাওয়া কিংবা আপনি যেখানে রাখলেন সেটা গুমোট পরিবেশ সেখানে ময়েশ্চার ঢুকে গেল এই গুমোট আবহাওয়া বা গুমোট পরিবেশের ফলে ময়েশ্চার ঢুকে গেলে কিন্তু আপনার ভিটামিনটা নষ্ট হয়ে যায় বা ভিটামিন মিনারেলটা হচ্ছে নষ্ট হয়ে যায় অর্থাৎ এক রূপ থেকে আরেক রূপে ট্রান্সফার হয়ে যায় অর্থাৎ আমি যে উদ্দেশ্যে দিলাম অর্থাৎ ভিটামিন মিনারেলের যে হচ্ছে প্রিমিক্সের জন্য দিলাম সেটা তো কোনো কাজে লাগলোই না উল্টা দেখা গেল যে হচ্ছে আপনার সেটা ক্ষতির কারণে দাঁড়াচ্ছে সো এই ভিটামিনটা নষ্ট হওয়ার পেছনে ময়েশ্চার বা হচ্ছে এই আর্দ্রতা বা এই স্যাঁতস্যাঁতে পরিবেশ এক কথায় খুবই দায়ী হচ্ছে এই ভিটামিন নষ্ট হয়ে যাওয়ার জন্য এরপরে যে বিষয়টা আপনার হলো তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে টক্সিন টক্সিনটা কি মাইক্রোটক্সিনের কথা আমি আপনাদের অন্য একটা ভিডিওতে বলেছি তো কি হচ্ছে আপনি যখন উদ্ভিদ উপাদান থেকে হচ্ছে খাবার তৈরি করছেন এই উদ্ভিদ উপাদান থেকে খাবার তৈরি করার সময় যেটা ঘটছে সেটা হলো যে সেখানে মাইক্রোটক্সিন জন্ম নিচ্ছে এই মাইক্রোটক্সিন হচ্ছে ভিটামিনকে নষ্ট করার জন্য দায়ী তার মানে আপনি হচ্ছে হয়তো জানেন না খাবার তৈরি করার সময় যদি আপনি হচ্ছে টক্সিন মাইক্রোটক্সিন যদি টক্সিন বাইন্ডার যদি ব্যবহার না করেন স্পেশালি যারা উদ্ভিদ জাতীয় খাবার তৈরি করেন অর্থাৎ উদ্ভিদ উপাদান থেকে যখন খাবার আপনি তৈরি করবেন সেই জায়গাতে যদি হচ্ছে আপনি এই টক্সিন বাইন্ডার ব্যবহার না করেন তাহলে খাবার সংরক্ষণ করার সময় অবশ্যই সেখানে মাইক্রোটক্সিন জন্ম নেবে এবং মাইক্রোটক্সিন জন্ম নিলে সেটা আপনার যে ভিটামিনগুলো দিয়েছেন সেই ভিটামিন মিনারেলগুলো একেবারে নষ্ট হয়ে যাবে অর্থাৎ মাছ সেটা গ্রহণ করার উপযোগী থাকবে না অর্থাৎ কোনো প্রকৃত উপকার আপনি পাবেন না সেই জায়গা থেকে এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে एंड यूजार अर्थात जे समय अपनी व्यवहार कर माछ बा चिंड़ी के अपनी दिच्छेन से भिटामिन युक्त खाबारटा खाबारटा देवार समय कि होच्छे देखुन आमरा एकटा होच्छे बाइंडार व्यवहार करछि ना अर्थात भालो मतो खाबार के बाइंड करे राखबे सेरकम कोनो किछु व्यवहार करछि ना फले जेटा होच्छे माछ बा चिंड़ी सेटा पेटे जाच्छे ना। आमादेर कि दरकार दरकार होच्छे जे खाबारटा आमि तादेर जोन्नो तैरि करेछि सेई खाबारेर जे भिटामिन बा मिनारेल सेटा माछेर पेटे गेलेও काजे लागबे। एखन जेटा सेटा पानितेই যদি হচ্ছে চলে যায় আপনি খাবারটা দিলেন খাবারটা দেওয়ার পর পানিতেই চলে গেল মাছের পেটে গেল না কিন্তু পানিতে দিলেন এমনভাবে আপনি বাইন্ডার ব্যবহার করলেন না সেই ভিটামিনটা ভিটামিন সি আপনারা খুব ভালো মতো জানেন যেটা মানে ওয়াটার সলিউবল অর্থাৎ পানিতে হচ্ছে ই হয়ে যায় দ্রবীভূত হয়ে যায় তো পানি থেকে মাছ কিন্তু আর পেটে যাবে না অর্থাৎ পানিতে যেটা আছে সেখান থেকে মাছের পেটে কিন্তু সেটা যাবে না। এখন সেই ক্ষেত্রে যে বিষয়টা ঘটবে সেটা হলো যে আপনার মানে ভিটামিনটা পানিতে চলে গেল কিন্তু মাছের কোনো কাজে লাগলো না মাছের পেটের জন্য কাজে লাগলো না দেহের জন্য কোনো কাজে লাগলো না। সো এই ক্ষেত্রে माथा रखते हैं अपनी जो भिटामिन मिनारेलटा होच्छे तार साथे प्रिमिक्स हिसेबे व्यवहार करेछेन तार साथे अवश्य एक टक्सिन बाइंडार व्यवहार करते हैं सरि एक बाइंडार व्यवहार करते हैं बाइंडार बा जेल जातीय किछु व्यवहार करते हैं जेन होच्छे सेटा भालो मतो लेगे थाके भिटामिनगुलो माछेर पेटे जाय। तो ये मोटामुटी होच्छे कारणगुलो आपनादेर साथे व्याख्या करलाम। आशा करछि भिडियोटी आपनादेर काजे लागबे। चैनलटी सबस्क्राइब करुन पाशे थाका बेल आइकने क्लिक करे नोटिफिकेशन अन करे दिन नतुन भिडियो आसार साथे पेये जान। भालो थाकबेन, देखा होबे अन्य कोनो दिन अन्य कोनो भिडियो निये। से पर्यन्त आल्लाह हाफेज।